অভিমানী অধীর, খানিকটা আশাহত বটে। নিজের গড়েই হেরে কার্যত বিপর্যস্ত মুর্শিদাবাদের রবিনহুড অধীর রঞ্জন চৌধুরী, ভরা বাম জমানা হোক কিংবা তৃণমূলের শাসনকাল, শক্ত হাতেই নিজের গড় ধরে রেখেছিলেন বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কিন্তু লোকসভা নির্বাচনে যেভাবে জোট বিভ্রাটের মধ্যে জড়িয়েছেন, রাজ্যের কংগ্রেস কর্মীদের উজ্জীবিত করতে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন অধীর। ফলস্বরূপ কেন্দ্রীয় নেতৃত্বে রোষানলে পড়তে হয় তাকে। তারপরেও নিজের মতো করেই রাজ্যে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান তিনি। কিন্তু লোকসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেস একটি আসনে জয়লাভ করলেও নিজের আসন ধরে রাখতে ব্যর্থ হন অধীর রঞ্জন চৌধুরী। জানিয়ে কংগ্রেসের এক অংশের ধারণা, মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্বের কারণেই তাকে হারতে হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই নির্বাচনী ভরাডুবি ও বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য শুক্রবার মৌলালী যুব কেন্দ্রে পর্যালোচনা বৈঠকে বসে প্রদেশ কংগ্রেস। আর সেই বৈঠকেই অভিমানের সুর শোনে যায় বর্তমান সভাপতির গলায়। প্রদেশ কংগ্রেসের সংগঠন নিয়ে সাংবাদিকদের প্রশ্নে খানিকটা অভিমানের সুরেই অধীর বলেন, আমি তো অস্থায়ী সভাপতি, খারগেজি দায়িত্ব নেওয়ার পর নতুন করে সভাপতি নির্বাচন হয়নি। আমি কংগ্রেসের অস্থায়ী সভাপতি, কারণ মল্লিকার্জুন খারগে যে দিকে সভাপতি হয়েছে, সেটা তো পশ্চিম ভারতবর্ষের আর কোন রাজ্যের সভাপতি হয়নি। এবার করবেন তখন দেখতে হবে আপনারা। আমি তো অস্থায়ী সভাপতি, আমি তো অস্থায়ী, এমনি অস্থায়ী সভাপতি, জোর করে কি বলাবেন আমাকে? মল্লিকার্জুন খারগে স্যার যেদিন থেকে সভাপতি হয়েছে, সেদিন থেকে সারা ভারতবর্ষের সব রাজ্যের সব সভাপতি অস্থায়ী হয়ে গেছে। আবার রিঅ্যাপয়েন্টমেন্ট হবে, রিঅ্যাপয়েন্টমেন্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে, তখন দেখতে হবে কি থাকছে না থাকছে। এদিনের বৈঠকে যারা আমন্ত্রিত ছিলেন তাদের সিংহভাগই প্রদেশ সভাপতি পদে বদল চান না। প্রদেশ নেতৃত্ব বদলের প্রস্তাব উঠতেই সমবেত কণ্ঠে অধীরের নামে ধ্বনি দিতে থাকেন তার সমর্থকরা। কিন্তু অধীর নিজের মন্তব্যে অনক। তার বক্তব্য, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগেই রাজ্যের পরবর্তী নতুন সভাপতি নির্ধারণ করবেন। আগামী দিনে এই পশ্চিমবঙ্গ নামক রাজ্যের যে নির্বাচনী কমিটি, রাজনৈতিক কমিটি বা প্রদেশ কংগ্রেস কমিটি, সেখানটায় কোনো কিছু রদল বদলের দরকার আছে কিনা, সেখানে আগামী দিনে আরও কী কী ব্যবস্থা গ্রহণ করা যা করা উচিত, সে সম্পর্কে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা সম্পূর্ণ অধিকার, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি যিনি সভাপতি শ্রদ্ধেয় শ্রী মল্লিকার্জুন খারগের কাছে আমরা পেশ করেছি। এই প্রেক্ষাপটে প্রদেশ কংগ্রেসের অন্দরেই কান পাততে শোনা যাচ্ছে পরবর্তী প্রদেশ কংগ্রেসের সভাপতির দৌড়ে ঈশা খান চৌধুরী ও প্রদীপ ভট্টাচার্যের নাম উঠে আসছে। এদিনের বৈঠকে ঈশাকে ঘিরে দলীয় কর্মীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ক্যামেরায় লেসন লোধ, গোপাল সেনের সঙ্গে ভিক্রান্ত রায় ও শুভজিৎ দের, রিপোর্ট ক্যালকাটা নিউজ।